আজকে আমি বেগুনের একটা স্পেশাল রেসিপি করব। ভাবলাম যে আমার ভিউয়ার্সদের সাথে একটু শেয়ার করি, আশা করি আপনাদের কাছে রেসিপিটা ভালো লাগবে। তা আমি এখানে একটা বেগুন নিয়ে নিয়েছি, বেগুনটা অনেক ফ্রেশ, অনেক বড়। বেগুনটাকে আমি চাকচাক করে কেটে নিব। এখন আমরা যেরকম বেগুন ভাজি করি চাকচাক করে, ঠিক সেই রকমভাবে বেগুনটাকে আমি কেটে নিব। তো বেগুনটাকে কেটে নিই, তারপর আপনাদেরকে দেখাচ্ছি আমি কি করি। আমি বেগুনগুলাকে চাকচাক করে কেটে নিয়েছি, কেটে নিয়ে একটু মোটা করে কেটেছি, দেখতে পাচ্ছেন এইভাবে। একেবারে পাতলা করে কাটা যাবে না, তাহলে বেগুন তো এমনও নরম আর তাহলে আরও ভেঙে যাবে। তো আমি এটাতে হলুদ, মরিচ আর একটু লবণ দিয়ে মাখিয়ে রেখেছি, আর কিছুই দেই নেই, জাস্ট হলুদ মরিচ আর লবণ দিয়েছি। আমি এখানে চিজ নিয়েছি, এটা চেদার চিজ। এটাকে আমি বেগুনের রেসিপিটা করার জন্য ইউজ করব। তো কি করে করছি আমি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আপনারা যে কোনো চিজ নিতে পারেন, চেদার চিজ হতে হবে এমন কোনো কথা না, এনি টাইপস অফ চিজ আপনারা যেটা খুশি নিতে পারেন। আমি এখানে একটা ফ্রাই প্যানে একটু অলিভ অয়েল দিয়ে দিয়েছি, বেশি না, সামান্য। তারপরে বেগুনগুলোকে দিয়ে দিচ্ছি। তেল গরম হয় নাই তো এখন, এখানে আরেকটা ফ্রাই প্যান দিয়ে দিয়েছি, এখানে আমি ডিম ভেজে নিব। আমি কিছু চিজ নিয়ে নিয়েছি, এই চিজটাকে আমি বেগুনের হয় নাই আর দূরে না মাঝখানে, বেগুনের সাইজ করে কিউব সার্কেল করে কেটে নিব এটাকে। সো আমি একটা গ্লাস দিয়ে কেটে নিচ্ছি। এই যে সুন্দর হয়ে গিয়েছে বেগুনের সাইজ, কি সার্কেল হয়ে গিয়েছে। তারপরে আমি যে ডিমটা ভাজি করেছি ওটাকেও কেটে নিচ্ছি মাঝখান দিয়ে। তারপর আমি ভাজা ডিমটাকে বেগুনের উপর দিয়ে দিয়েছি, এরপর চিজ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এভাবেও করতে পারেন, চিজটাকে না কেটে পুরো ডিম আর চিজ দিয়ে দিতে পারেন। কাটা চিজগুলো আমি কিন্তু ফেলিনি, আমি আবার ডিমের উপরে দিয়ে দিয়েছি, মেল্ট হয়ে যাবে একটু পরে। আমি আমি এখন এটাকে ঢেকে দিব একটু, যাতে চিজগুলো মেল্ট হয়ে যায়, এজন্য ঢেকে দিচ্ছি। আমার রেসিপিটা হয়ে গিয়েছে, এটা জাস্ট একটা সিম্পল রেসিপি, আমি যে শেয়ার করলাম আপনাদের সাথে, আমি আমার মতো করে নিয়েছি। আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। তো আজ এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আবার নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। এই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। ওয়াও, অ্যামেজিং।